ইমামপুর পল্লীমঙ্গল বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিজয় উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ছবির আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শরীফুল্লাহ সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন, প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন। চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী বিক্রম এলাকার উন্নয়ন সহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করছেন। এ সময় তিনি মতলবের আরেক কৃতি সন্তান প্রয়াত সাজিদুল হোসেন চৌধুরীর দীপ্যর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়া অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়টির দাতা সদস্য মাজহারুল ইসলাম মিজান, সাবেক অপ সদস্য ও উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ইয়ার হোসেন, শাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও অভিভাবক আব্দুস সাত্তার গাজী প্রমুখ। দোয়া ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লার পক্ষ থেকে গত বছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিদায় শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। প্রসঙ্গত, ইমামপুর পল্লীবঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর 120 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।